মৃতদেহ নিয়ে ব্যবসা থেকে বেআইনি আর্থিক লেনদেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হয়েছিলেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী কিন্তু তার দাবি মঙ্গলবার রাতে অভিযোগ জানাতে আইনজীবীকে নিয়ে তালা থানায় গেলেও পুলিশ এফআইআর করেনি এছাড়াও অভিযোগ পুলিশের তরফে বলা হয় যেহেতু আর জি মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তাই এখন এফআইআর করা যাবে না শুধুমাত্র লিখিত অভিযোগ নেওয়া হয় এ বিষয়ে আক্তার আলী বলেন ওনার কিছু পেটুয়া কোম্পানি ছিল ওরাই ঘুরিয়ে ফিরিয়ে সব কাজ করত মৃতদেহ নিয়ে তিনি বলেন উনি ডেড রেজিস্টার সরিয়ে দিতেন মৃতদেহ নিয়ে এক প্রকার চোরাচালান করতেন সন্দীপ ঘোষ এক মাফিয়া ছিলেন তবে এই বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিদ্ধান্ত নিয়েছেন আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর আইনজীবী তরুণ তরুণজ্যোতি তিওয়ারি এদিকে আজ ষষ্ঠবারের জন্য ফের তলব করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যদিও গতকাল সিজিও কমপ্লেক্সের তলব করা হয় সঞ্জল ঘনিষ্ঠ এক এসআই পুলিশ কর্মীকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে তবে সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নে রীতিমতো দৌড়তে দেখা যায় তাকে গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন দলের একাংশের কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে কিন্তু তা সত্ত্বেও নিজের কড়া অবস্থান থেকে সরতে নারাজ তৃণমূলের তিনবারের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আগামী দিনে কি তিনি পাশে থাকবেন এ প্রসঙ্গে সুখেন্দু শেখর রায়ের বক্তব্য আমি প্রথম দিন থেকে আজ অবধি যে কথা বলেছি যে মানুষের সংগ্রামে আমি পাশে আছি থাকব এবং পৃথিবীর কোনও শক্তি নেই মানুষের আন্দোলন থেকে ন্যায় এবং সত্যের পথ থেকে আমাকে কেউ বিচ্যুত বা বিচ্ছিন্ন করতে পারবে না